নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দাম্পত্য প্রেম সবচেয়ে শান্তির উৎস, সংসার শান্তিময় রাখার জন্য, জীবনকে ধরে রাখার জন্য, আনন্দে জীবন কাটানোর জন্য দাম্পত্য প্রেম কিন্তু একটা মানে একদম মানে গভীর থেকে গভীরতম সিস্টেম। সেই সিস্টেম বজায় রাখতেই হবে। প্রেম যদি না থাকে হাসি থাকবে না, হাসি না থাকলে আনন্দ থাকবে না, আনন্দ থাকলে না থাকলে বাচ্চার মনে স্ফূর্তি থাকবে না। তারা যদি সারাদিন বাবা মার ঝগড়া দেখে তাহলে তো তারা ডিপ্রেশনে ডুবে যাবে, তাদের লেখাপড়া পণ্ড হবে। মানে একটা দাম্পত্য প্রেম কতটা আনন্দের সৃষ্টি করে এবং একটা সুসন্তানের জন্ম দিতে পারে, যে সন্তান ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ, যে সন্তান রাষ্ট্রের ভবিষ্যৎ, সেরকম সন্তান জন্ম দিতে হলে এবং প্রকৃত বাবা মা হতে গেলে অবশ্যই দাম্পত্য প্রেমকে যেন তেন প্রকারেণ টিকিয়ে রাখতেই হবে। অনেকে আমাকে কমেন্ট করেছেন, আমার সংসার ভেঙে যাচ্ছে ম্যাডাম, দাম্পত্য সুখ কী করে পাবো, কী করে আমার হাজব্যান্ড আমায় ভালোবাসবে, কী কোন উপায় বলুন। আমি প্রচুর দাম্পত্য শান্তির উপায় আছে, কিন্তু দাম্পত্য প্রেম বজায় রাখার অভূতপূর্ব কিছু উপায় এবার আমি বলবো। নিশ্চয় দেখুন, আপনারা উপায় দেখেন আর চলে যান, এইটা আমার বড্ড খারাপ লাগে। দেখে করবেন, আমি অনেকের উপর অ্যাপ্লাই করার পর আপনাদের বলছি আপনারা মন দিয়ে করবেন, করে ভালো থাকুন, সেটাই আমি চাই। আপনারা ভীষণ ভালো থাকুন, প্রেমে ভরপুর থাকুন। এক নম্বর, প্রতি শুক্রবার সাবুদানা, সাবু যে হয় সাবুদানা দিয়ে দুধ দিয়ে কিশমিস কাজু দিয়ে পায়েস বানাবেন এবং পতি পত্নীকে মানে হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে খাইয়ে দেবেন চামচে করে। নিশ্চয়ই দেখবেন প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে। সাবুর খিচুড়ি, অনেকে আছে মিষ্টি খেতে পারেন না, সুগার ম্যাডাম কি করব, সুগার হলেই না প্রেম দাম্পত্য প্রেম একটু কমে যায়, তা সুতরাং তারা খিচুড়ি করে খাবেন। উপায় না, নিজে নিজে কিছুটা, যে সাবু বলেছে ইনগ্রিডিয়েন্টসটা সাবু, সাবু খেলে শুক্র স্ট্রং হয়, পনির খেলে শুক্র স্ট্রং হয়, পনির দিয়ে সাবু দিয়ে আপনি একটা খিচুড়ি মতো বানিয়ে খেলেন। দু নম্বর, জাম গাছের সাতটা পাতা আপনারা দুপুরবেলা শনিবার দুপুরে 12টা থেকে 2টোর মধ্যে তুলে পরিষ্কার করে ধুয়ে বিছানার তলায় রেখে দেবেন। অবশ্যই যদি নেগেটিভিটি থাকে, কিছু টুকটাক করে থাকে, কোনো যারা খারাপ লোকের খারাপ কাজ সেরম যদি কিছু কেউ করে থাকে, আপনারা রাখুন, সাতটা শনিবার করবেন। পরে শনিবার আবার ওই পাতাগুলো, শুকনো পাতাগুলো জলে দিয়ে দেবেন আর নতুন জাম গাছের সাতটা পাতা 12টা থেকে 2টোর মধ্যে তুলে মনস্কামনা জানিয়ে যে আমাদের প্রেম অমর রাহে বলে বিছানার তলায় ঢুকিয়ে দেবেন। তিন নাম্বার, করবেন কি, প্রত্যেক শুক্রবার গোলাপি, হোয়াইট, অফ হোয়াইট, পিঙ্ক, ডার্ক পিঙ্ক, আপনি এই টাইপের ফুল কিনে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনে রাতে তার মধ্যে পারফিউম স্প্রে করবেন। পারফিউম স্প্রে করে ঘুমোবেন, গোলাপের পারফিউমও আপনি স্প্রে করতে পারেন, তাহলে দাম্পত্য প্রেম বৃদ্ধি পাবে। বৃহস্পতিবার দুপুর 4টের পর 5টা করি লাল কাপড়ে মুড়ে আপনি আপনার বেডরুমে নর্থ ওয়েস্ট মিন্স উত্তর পশ্চিম কর্নারে রাখুন, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে উত্তর পশ্চিম কোণে। এবার বারবার প্রশ্ন করবেন না, ম্যাডাম আমার উত্তর পশ্চিম নেই, আমার এই নেই, উত্তর পশ্চিম দিকে আপনি রেখে দিন। ঘরটার চিন্তা করবেন কোন দিক, সেই সেই ঘরের উত্তর পশ্চিম কোণে রেখে দেবেন। আপনার ঘর হোক না দক্ষিণ পশ্চিম, কিন্তু আপনার ঘরের উত্তর পশ্চিম কোণে রেখে দেবেন। আপনার যা আছে তাতেই আপনি সন্তুষ্ট থাকবেন। কিন্তু আমি যদি বলি বেডরুমে এটা রাখবেন না, আর আপনি যদি বলছেন আমাকে আমি ওয়াটার ফাউন্টেন বেডরুমে, তাহলে আমার একটাই ঘর ম্যাডাম উত্তর দিকে রাখি, সেটা রাখবেন না, সেখানেই তো আপনি ঘুমোন না, ঘুমোনোর জায়গায় তার মানে রাখা যাবে না। এগুলো একটু বুঝে নেবেন, এত হাজার কোশ্চেনের আনসার আমি কীভাবেই বা দিতে পারি, মানুষ তো আমি একটা, সুতরাং একটু আমার দিকেও আপনারা খেয়াল রাখবেন।
এবার বলবো ছ নাম্বার উপায়। যদি দাম্পত্য জীবনে একদম শান্তি পাচ্ছেন না, তাহলে হাজব্যান্ডের ডান হাতে ওয়াইফের নাম লেখা এবং ওয়াইফের বাঁ হাতে হাজব্যান্ডের নাম লেখা দুটো রূপোর আপনারা ব্রেসলেট বানান এবং দুজন দুজনকে পরিয়ে দিন, ঠাকুরের সামনে রাখুন, মা লক্ষ্মীর চরণে রেখে, বৈভব লক্ষ্মীর সামনে রেখে প্রার্থনা করুন যে আমরা আমাদের দাম্পত্য সুখ শান্তি যেন বৃদ্ধি পায় এবং আমরা যেন একে অপরকে সন্দেহ না করি, ঝগড়া না করি এবং আমরা যেন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকি, অনুগত থাকি। বিশ্বাসটাই মূল জিনিস, বিশ্বাস ভেঙে গেলে সেখানে ভালোবাসা থাকে না। তা আমাদের প্রত্যেকের দায় বিশ্বাস বজায় রাখা। আমি যদি নিজে অবিশ্বাসী হই আমার তো দাম্পত্য সুখ থাকা সম্ভব না, কিন্তু অনেকে নিজে বিশ্বাসী, হাজব্যান্ড অবিশ্বাসী, তবু প্রার্থনা করে পড়ুন, নিশ্চয়ই দাম্পত্য সুখ আপনারা অনুভব করবেন। এতগুলো কার্যকরী উপায় বললাম, একটাও কাজ করলো না ধরুন, কারণ আমরা তো আমাদের কর্মফলের দ্বারাই আমাদের পাপ, আমাদের বিগত জীবনের অতীত অতীতের কার্যকারিতা সব কিছু নিয়ে চলছি, তাই না? সুতরাং সব জিনিস যে ফট করে হয়ে যাবে তা না, কিন্তু যদি না হয়, ধরুন কার্যকর হলো না, তাহলে ওয়াইফকে দুর্গা সপ্তশতীর চতুর্থ অধ্যায় প্রতি শুক্রবার পাঠ করতে বলুন। আপনার ওয়াইফ পাঠ করবে দুর্গা সপ্তশতীর চতুর্থ অধ্যায়। আর যদি পতি পত্নীকে নিয়ে সংশয় থাকে যে আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমাকে মুখ করে, আমাকে টর্চার করে, আমাকে অত্যাচার করে, আমাকে যত্ন করে না, আমাকে সন্দেহ করে, তাহলে হাজব্যান্ড হলে হাজব্যান্ড পড়বে দুর্গা সপ্তশতীর পঞ্চম অধ্যায়। অবশ্যই পঞ্চম অধ্যায় পাঠ করুন, দেখবেন দাম্পত্য সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে। আপনারা এটা লাগাতার অন্তত পক্ষে কম পক্ষে 25 সপ্তাহ করবেন, নিশ্চয়ই যে কোনো নেগেটিভিটি সরে গিয়ে পজিটিভিটি আসবেই। এই শ্লোক এই অধ্যায়ের এমনই মাহাত্ম্য। এই সাতটি উপায় করলে আপনারা দাম্পত্য জীবনে সুখ শান্তি পাবেন। আমি চাই এই ভিডিও যত পারেন শেয়ার করুন এবং আপনারা সুখ শান্তি ভালোবাসায় প্রচণ্ড পরিমাণে ভরপুর থাকুন। একটা কথা বলার আছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্য করবেন, বেল আইকন প্রেস করবেন এবং নোটিফিকেশন মাস্ট ক্লিক করবেন। তাছাড়াও কমেন্ট করবেন আর কি নিয়ে ভিডিও জানতে চান। সুখ শান্তি আনন্দে ভরপুর হোক আপনাদের সকলের জীবন। ওম শান্তি।